ব্রাউন সুগার কবি রমজা কা খস শিখলা অপারেশন সঞ্জয় পরিণী বিশ্বীতি আমবাসা থানে ওসি তিনি সাগর সাল চন্দ্রাই ছোড়া শাকবাজির লগ্নে খস শিখলা নক হবে 7.8 গ্রাম ব্রাউন সুগার কাশা মোবাইল তে খক থামছে সাইরা রমই মানখা শিখলা নিমু রূপন রায় হাতিব ব্রাউন সুগার রাংমালি গানে খক চারচিনি সাইখনে শাখা আমবাসা থানে ওসি অনুপম দাস শিখলা হব রূপন রায় শাখা এনডিপিএস মামলা খাইজানা হিনিব কক্রম সেমানকা যে ডেপুটেড অপারেশন মোতাবেক অপারেশন সঞ্জীবনীর পার্ট হিসেবে আমরা একটা ম্যারাথন রেড শুরু করি কালটিভেটেড সোর্সের মাধ্যমে সকাল 7টা থেকে শুরু করি আমরা তিনটা টিমে ভাগ করা হয় একটা ব্যাকআপ টিম এসডিবির নেতৃত্বে আমরা আমবাসার তিনটা জায়গাতে অ্যাট এ টাইম রেড করি রেড করার পরে আমরা প্রথমে কিছু কনজিউমার পেয়েছি যারা ড্রাগসের শিকার তাদের থেকে খবরের ভিত্তিতে এবং গোপন সূত্রের খবরে আমরা বিভিন্ন জায়গায় রেডের ফলে একটা জায়গাতে হরিণ চন্দ্রাইছড়া থেকে একজন ভেটারেন পেডলার তার নাম রূপন রায় তার বাবার নাম হচ্ছে লেট ভানু রায় তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি তার থেকে আমরা টোটাল 7.8 গ্রাম হিরোইন সঙ্গে 30,000 টাকা ডিসপোজেবল সিরিঞ্জ ডিসপোজেবল কোটা এবং তার একটা মোবাইল আমরা তার থেকে উদ্ধার করেছি এবং এই মোতাবেক একটা আমরা কেসও নিব যা আমবাসা থানার কেস নাম্বার হচ্ছে 15/2022 স্যার ড্রাগ এডিক্ট না বিক্রিও করে আমরা তো তার এডিকশনে আমরা এটা বলতে পারি না কিন্তু তার থেকে আমরা পেয়েছি মানে সে এটার বিক্রেতা হিসেবে আমি তাদেরকে আমি তুলে ধরেছি আমরা আজকের এই অভিযানের সূত্রটা কি ছিল সূত্র ছিল আমরা বিগত দিনে দেখছি আমরা এরিয়াতে কিছু কনজিউমার আমরা শুনতে পাই কিছু এরিয়াতে আছে এবং তাদের গার্জিয়ান লেভেল থেকে আমরা কথা উঠে আসে তাদেরকে কীভাবে নির্ভর করা যায় তো তাদেরকে আমরা ধরে তারা কোথা থেকে কিনে এই হিসেবে একজন কিংপিংয়ের নাম পেয়েছি তার নাম হচ্ছে রূপন এবং তাকে আমরা ধরতে পেরেছি আমার মনে হয় তাকে ধরার পরে এলাকাতে কিছু সংশোধন আসবে তো কত হবে ম্যাক্সিমাম হলে 80,000 অ্যারাউন্ড হবে 82-1 লাখ 82-1 লাখ